হ্যালো এভরি কেমন আছো সবাই আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং সুস্থ আছো দেখো আজকে আমরা কোয়েশ্চেন ব্যাংক বইয়ে পেজ নাম্বার সিক্স আর পেজ নাম্বার সেভেন এই দুটো পেজের কাজ করব। এই দুটো পেজে যা কাজ সেই একই কাজ তোমরা এর আগে ফোর আর ফাইভ পেজেতে করে এসেছো তো সেম কাজ আমরা এখানে করব। কি করতে হবে ওখানে দেখো বলেছে সার্কেল দ্য পিকচার হুস ফাস্ট ফার্স্ট অ্যালফাবেট সাউন্ড ম্যাচ দ্য লেটার এখানে আমাদেরকে সার্কেল করতে হবে তো কোন পিকচারটাতে আমরা সার্কেল করবো সেটাই রাখো এখানে বাঁ দিকে কিছু লেটার্স আছে আর ডান দিকে আছে কিছু পিকচার তো আমাদের এই পিকচারের পিকচারগুলোর যে ওয়ার্ডগুলো সেই ওয়ার্ডের ফার্স্ট লেটারটার সাথে এই দিকের লেটারটা ম্যাচ করবে দিকের লেটারটার সাথে এই দিকের পিকচারের যে পিকচারটার ফা ওয়ার্ডের ফার্স্ট লেটারটা ম্যাচ করবে সেই পিকচারটাতে আমরা সার্কেল করবো দেখো আমি করছি তোমরা বুঝতে পারবে তো প্রথমেই আছে কি দেখো এম এম লেটার আছে এবার এদিকে দিকে কি পিকচার আছে দেখো লেমন বাটারফ্লাই ম্যাঙ্গো তাহলে আমরা প্রত্যেকে এখানে বুঝতে পারছি যে ম্যাঙ্গো ম্যাঙ্গো ওয়ার্ড শুরু হয় এম দিয়ে এম এ এ জিও ম্যাঙ্গো তাহলে এম আর এদিকে কি লেটার আছে দেখো এম তাহলে এই লেটারটার সাথে এই পিকচারের ফার্স্ট ওয়ার্ডের ফার্স্ট লেটারটা ম্যাচ করে গেল তাহলে আমরা এখানে এইভাবে ম্যাঙ্গোটাকে সার্কেল করে দেবো বুঝতে পেরেছ এইভাবে তোমরা দুটো পেজের কাজ করবে আমি এখানে ফার্স্ট যেটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি আছে কি দেখো টি পিকচার আছে দেখো ট্রেন তারপরে কি আছে ক্র্যাপ মানে কাঁকড়া তারপরে কি আছে দেখো মানে জুতো তাহলে কোনটা কোন কোন পিকচারের ওয়ার্ডের ফার্স্ট লেটারটা এটার সাথে ম্যাচ করছে টি টি ফর ট্রেন তাহলে ট্রেনটা ম্যাচ করছে টি আর এ আই এন ট্রেন তাহলে এই ট্রেনটা আমরা সার্কেল করে দিই এইভাবে তোমরা বাকি দুটো পেজের কাজ করবে আশা করছি তোমরা বুঝতে পেরেছ কিভাবে করতে হবে নিজেরা করবে বাড়িতে যদি অসুবিধা হয় অবশ্যই আমাকে বলবে আমি আবার বলে দেবো ওকে চলো বাই